মারনিস নির্মলয় আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। নেপথ্যে বেজে চলেছে দেবী লক্ষ্মীর ব্রতকথা। সেই আবহের মধ্যেই মূল মণ্ডপে ধানক্ষেতের মধ্যে অধিষ্ঠিত মহালক্ষ্মীরূপী মা দুর্গা। দমদম পার্ক ভারত চক্রের পুজোর এবারের থিম ধান দেব না মান দেব না। এই প্রতিবাদী ভাবনার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হয়েছে এই পুজোর এবারের মণ্ডপ। এটা হচ্ছে যে আমরা এটা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটার জায়গায় একটা প্রোটেস্টের জায়গায় খুব স্ট্রংলি দেখানো হয়েছে, আর একটা মায়ের জায়গা দেখানো হয়েছে। আপনি দেখবেন যে ঠাকুর ঘরটায় সেখানে খুব বড় বড় ধান ক্ষেত করা হয়েছে। এর কারণ হচ্ছে যে ধান ক্ষেতের তুলনায় তো আমরা অনেক মানে হিসাব যদি দেখি যে ধান ক্ষেত খুব ছোট হয়, আমরা খুব বড় হই, কিন্তু এখানে এতটা বড় করা হয়েছে যে আমরা হচ্ছে কীট পতঙ্গের মতো, আমরা এগুলোকে ধ্বংস করছি, আমরা ফসল নষ্ট করি, আমরা জমি নষ্ট করছি। তো সেগুলোকে মাথায় রেখেই আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে এবছরের ভাবনাটা ভাবা। দেশে চলমান কৃষক আন্দোলনের মধ্যেই দমদম পার্ক ভারত চক্রের এবছরের থিম অনেককেই ভাবতে বাধ্য করতে পারে। সাম্প্রতিক লক্ষিমপুর কাণ্ড উঠে এসেছে এই পুজোয়। সাম্প্রতিক টপিক এটা নয়, কিন্তু আপনি যদি দেখেন স্বাধীনতার আগে নীলবিদ্রোহ থেকে শুরু করে সাম্প্রতিককালের কৃষক বিদ্রোহ, কৃষকের সমস্যাটা বোধহয় একই রকম রয়ে গেছে। অনেক শাসক চেঞ্জ হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু কৃষকের সমস্যাটা বোধহয় এক জায়গাতেই রয়ে গেছে। এবং কৃষক আমাদের অন্নদাতা, কৃষক যে অন্নদাতা, সেই অন্নদাতার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা বোধহয় এত বছরও ঠিক হয়নি, তো সেটাকেই আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি। এবছরের এই পুজোর পরিকল্পনায় রয়েছেন শিল্পী অনির্বাণ দাস। আলোক পরিকল্পনায় আছেন প্রেমেন্দু বিকাশ চাকি। ধান, লক্ষ্মী এবং মানুষের ক্ষুধার কথা এই ভারত চক্রের যে পুজো মণ্ডপ এবং প্রতিমার বিন্যাস সেইখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সঞ্জয় অধিকারী, ইটিভি ভারত, কলকাতা। ইটিভি ভারতের সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন।